एवरीवन आज के ब्लॉगটা বাড়ির নিচে থেকে শুরু করছি দেখতেই পাচ্ছো দারুণ ডেকটাপ হয়ে আছি হ্যাঁ বিকজ আজকে তো জামাই ষষ্ঠী এন্ড অনেক দিন তুমি জামাই ষষ্ঠী না আমি ডেকটাপ নই কে জানি না তুমি আমার তুমি কোনোদিন ডেকটাপ থাকো না ও তো সেম জামাই পরে সেম ভাবেই থাকে ও তো কিছু বলার নেই আলাদা করে তোমার এই জামাটা কি আগে কেউ দেখেছো হ্যাঁ দেখেছো অনেকবার দেখেছো আমি নিজেই দেখিনি তুমি কি ডেকটাপ তো তুমি বলেছিলাম যা তোমাকে পাজামা পাঞ্জাবি পরতে তুমি পরো নি কেন এখন সময়টা কি এখন এরকমই চলতে হবে তার জন্য সাজগুজু করতে হবে তো অনেক দিন পর আমরা ব্লগ করছি তার কারণ হচ্ছে যে obviously আমফান এন্ড অল দ্যাট ছিল তো মনটা একটু খারাপ ছিল বিকজ আমার বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে এখানে গাছ টাছ ভেঙে মানে বিচ্ছিরি অবস্থা ছিল আমাদের এখানে 5 দিন মোটামুটি ইলেকট্রিসিটি ছিল না তার মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন মানে একটা দুটো ব্লকের মধ্যে ছিল আর এছাড়া ইন্টারনেট আসেনি ইন্টারনেট এখনো আসেনি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো কিন্তু মায়ের ওখানে ইন্টারনেটও আছে কারেন্টও আছে সেজন্য আমরা যাচ্ছি ওখানে ওখানে যাব ওখানে গিয়ে ব্লগটা এডিট করে ওখান থেকে আপলোড করব ঠিক আছে ওটাই যাওয়ার ইন্টারেস্ট না জামাই ষষ্ঠীর জন্য যাওয়ার খুব না আরেকটা তোমার ইন্টারেস্ট আছে খাওয়ার না না মল্লু ও হ্যাঁ হ্যাঁ ইয়েস ঠিক আছে তো চলো আমাদের সাথে এন্ড দেখতে থাকো অনেক দিন পর দেখা হচ্ছে যাব আমরা ল্যাভেন্ডার করে যাব আমরা আমার কেমন লাগছে নাকার মতো লাগছে নাকা ষষ্ঠী কিন্তু আজকে জামাই ষষ্ঠী দেখতে থাকো আর এই দেখো দেখো আমি কি সুন্দর মানে ক্রিয়েটিভলি কানের দুলটা বার করে পড়েছি এই দেখো দেখতে পাচ্ছো এই যে আমার কানের ভেতর দিয়ে গেছে সেখান দিয়ে আবার দুলটা বার করেছি তো হ্যাঁ এখন তো এভাবে একটুখানি রাস্তাঘাটে বেরোতে হবে কিছু করার নেই সেফটি কামস ফার্স্ট আর পিছনে আমাদের ওই যে স্যানিটাইজার বাবু বসে আছে এই বাঘটা দেখে নিন বাঘস দেখে এই বাঘ কো এটা বাঘ না এটা ইয়ে রং মিস্ত্রি হ্যাঁ রং মিস্ত্রি এটা বাঘ একটা এটা রং মিস্ত্রি আমি বাবুকে জিজ্ঞেস করলাম এর অ্যাকচুয়ালি আসল নাম হচ্ছে টিগার 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 কিন্তু টাইগার না টিগার এর নাম কার্টুন ক্যারেক্টারের নাম হচ্ছে টিগার আর এটার নাম আমার বাবা দিয়েছিল রং মিস্ত্রি সো এটা হচ্ছে মানে কি রং করতে নাকি ব্যাপারটা কি রংমিস্ত্রি আমার দারুণ লাগছে কি খাবো ভাবছি সকাল থেকে দু সপ্তাহ উপোস করে আছি এ কি রান্না করেছে দেখো দেখেছো দেখো দেখো কেমন আদর করছে আমাকে টিকলু দেখেছো টিকলু নয় ওটা রং মিস্ত্রি বললে তো না হাত তো চালাচ্ছ তুমি আজকে তোমরা জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান করবে তো তোমার তোমার প্রথম পার্টিসিপেন্ট হচ্ছে শাশুড়ি জামাই ষষ্ঠীর জন্য দুজন দুটো মানুষ লাগে একটা হচ্ছে শাশুড়ি একটা হচ্ছে জামাই তো তোমরা যখন এসে গেছো একসাথে সংগঠিত হয়ে তোমরা স্টার্ট করে দাও আচ্ছা ঠিক আছে চলো ও আর আমি মানুষ নই বলে কোনো আমার সম্মান নেই ঠিক আছে চললাম তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই ক্যামেরায় তোমরা এবার দেখবে এই জামাই ষষ্ঠীর বাকিটা চলে যাও এই ক্যামেরা থ্যাংক ইউ তারা এখনো হয়নি কিছুই জানে না আচ্ছা করছো কোন না 3-4 বছর ধরে জামাই ষষ্ঠী করছো বিয়ের আগে একটা জামাই ষষ্ঠী করেছিল আমি নমস্কারটা দিয়ে করলাম তার কারণ হচ্ছে এখানে আমার তিলক আছে যাও এই পোকা ধরে আরে পোকা ঢুকে নি পোকা পঙ্গপালটা এই রে বড় মাছি একটা টিকলু এটা কি খেতে হবে না এটা হাতে পাবো চাউমিন ওটার সাইডে রেখে দাও ওই প্লেটটা ভালো গন্ধ বেরোচ্ছে একটা খেতে ইচ্ছে করছে তুমি কি দেবে মাকে তুমি তো কিছু গিফট আনোনি আমি তো সবসময় আমি মামনিকে ঘুরতে নিয়ে যাবো সব ঠিকঠাক হয়ে যাক
আগের বছর ঘুরতে গেছিলাম, আগের বছর দীঘা গেছিলাম, দীঘা দীঘা গেছিলাম, মন্দারমণি গেছিলাম, ওই একই দীঘা মন্দারমণির পাশাপাশি বেশি জানো না তো? হ্যাঁ মন্দারমণি গেছি। তো কোথায় নিয়ে যাবে মাকে তুমি? ঠিক আছে কোথায় যাবে তুমি বলো, ব্যাংকক সিঙ্গাপুর কোথায় একটা যাবো। উড়ি শালারে, ব্যাংকক যাবো, ব্যাংকক চলো। এটা খুব স্পেশাল কারণ এটা ব্লগের জামাটি। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে শাড়িটা আমি পরে আছি কাঞ্জিভরম, তোমরা 100% আমি জানি তোমরা কেউ জানতে চাও না যে শাড়িটা কি শাড়ি, কেন শাড়ি, কিন্তু তাও আমি তোমাদের বলবো, কারণ কি তোমাদের বিরক্ত করা এবং তোমাদের বোর করা হচ্ছে আমার প্রথম দায়িত্ব। তো এই শাড়িটা হচ্ছে একটা কাঞ্জিভরম শাড়ি। এই শাড়িটা প্রিয়গোপাল বিষয় থেকে মা কিনেছিল, আমার শাশুড়িকে তত্ত্বতে দিয়েছিল। দোকানের নাম না বললে চলবে? আমি না জানি না কেন আমার আলমারি ভর্তি শাড়ি, কিন্তু আমি যখন কোথাও বেরোই না আমার মনে হয় মানে মামনির শাড়ি একটা আমি পরি, আমার খুব ভালো লাগে। তো এরকম অনেক শাড়ি আমি মাম পছন্দ করে নিজের মনে করে আমি আলমারি থেকে নিয়ে নিয়েছি। Okay, so you can put the bindi now. আগে আমাদের বিবি ছিল, বিবি আমাদের আজকে করতো ষষ্ঠী। ষষ্ঠীটা অ্যাকচুয়ালি না একটা একটা এমন তেওহার বুঝলে মা, ষষ্ঠীটা হচ্ছে জামাইদের পটানোর তেওহার, বুঝেছ? ফলটা পুরো খেতে হবে কিন্তু শোনায়, রেখে এমনি করে রেখে দিলে হবে না। আমি খুব খুশি, আমি টিকলু খেলে পরে আমি খুশি হব। আচ্ছা চেক করে খেলে কি কি আছে একটু আমাদের বলে দাও, তুমি কি কি বানিয়েছো? আছে ওই বলো মা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আচ্ছা পটল ভাজা, কুদরি ভাজা, আর মোচার চপ। আচ্ছা এখানে কাসুন্দি, কাসুন্দি স্যালাড, স্যালাড হ্যাঁ। এখানে আছে ঘি, কাঁচা লঙ্কা, হ্যাঁ। আর এখানে আছে মুগের ডাল, সবজি দিয়ে মুগের ডাল করেছি। এটা হচ্ছে সয়াবিন, এটা সয়াবিন পটল দিয়ে আলুর তরকারি। এই হচ্ছে টিকলুর জাম্বো থালি, আর এই যে এখানে মা স্যানিটাইজারও দিয়ে দিয়েছে, জল আগে উচ্ছেটা খেতে হবে। ওগুলো আছে না, পটল, তারপরে কুদরি, তারপরে তোমার বেগুন, সবকিছু খাবো। কুদরিটা কি বস্তু? ওটা না পটলের মতনই, খুব ভালো। এই ধরনের চপ আমি খুব খেতে পছন্দ করি, ভেজ চপ খেতে আমি খুব পছন্দ করি, সেই জন্য আমার শাশুড়ি আমার জন্য ভেজ চপ করে দিচ্ছে, আমি ষষ্ঠীর দিন খাচ্ছি। আমি এবার চলে যাব আমার ম্যাক্সিতে বা নাইটিতে, যেটাই বলো না কেন। তো অ্যাকচুয়ালি দেখো, আসল জিনিসটা মানে তুমি কিছুক্ষণের জন্য প্রিটেনশিয়াস হতে পারো, কিন্তু সবসময় তুমি প্রিটেন্ড করতে পারো না। কাক কিছুক্ষণের জন্য ময়ূরের পালক লাগিয়ে নিজেকে ময়ূর মনে করতে পারে, কিন্তু কাক কাক হয়। এজন্য ব্যাক টু ম্যাক্সি, রাইট? কিছু বলতে চাও? এই কদিন যেরকম স্নেহা এখানে এসে ছিল এতদিন, আমি ঘুম থেকে একটু উঠে যদি আমার চোখগুলো একটু ছোটো ছোটো আছে, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। ঘুম থেকে ওঠার পর আমার চোখ খুব বড় হয়ে যায়। অথবা তুমি কি রাজ কাপুর গো? তুমি গলায় সবসময় এরকম করে জানি জানি করছো। রাজ কাপুর রাজকুমার ছিল। তাই ঠিক আছে, কি বলছিলে বলো? জানি ভালো লাগে এরকম পড়ন্ত বিকেল। এখানে যা দেখছি লোকজন সোশ্যাল ডিস্টেন্সিং একদমই মানছে না। এখানে গাছ কাটা হচ্ছে, গাছ কাটা দেখতে ভিড় করেছে প্রায় 40 জন। একজন আরেকজনের ঘাড়ে উঠে দেখছে যে গাছটা কি করে কাটা হচ্ছে এবং ইনস্ট্রাকশন দিচ্ছে যে গাছটা যাতে আরো কি করে ভালো করে কাটা যায় এবং সেটা কি করে ইউজ করা যায়, কাটা ঘায়ে এই কাটা গাছে কি করে ইয়ে করা যায়, করোনা করা যায়, ঘুম ঘুম পাচ্ছে, ইটস করোনা টাইম। আমার কাকের শ্বাসটা দেখিয়ে দিই। তো আমি তোমাকে বলেছিলাম যে কাক যতই ময়ূরের পালক লাগাক না কেন, কাক কাক থেকে কাক ময়ূর হতে পারে না। এই জন্য আমি আবার নাইটিতে ব্যাক করেছি এবং এবার কালো পরেছি, যাতে আমি যে কাক সেটা তোমরা বুঝতে পারো। কাক মা কি করছো? ওই যে আমি পরোটা খাচ্ছি, মেথির পরোটা। আচ্ছা মেথির পরোটা আর সাথে আছে বোধহয় ডিমের কারি, না? হ্যাঁ 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 তাই তো। হ্যাঁ ডিমের ঝাল বানিয়েছি অমলেট করে,
মানে একটু কড়া কড়া করে আলু ভেজে ডিমের জাল বানিয়েছি। ছাদ থেকে এলাম, তারপরে চাফা খেলাম আমরা, তারপর আমরা মুড়ি ফুড়ি খেলাম, ভেলপুরি বানিয়ে দিয়েছিল, ভেলপুরি বানিয়ে দিয়েছিল মা। হ্যাঁ, এত গল্পের মধ্যে আমরা মশগুল ছিলাম তো বেশি ইয়ে হয়নি। ঠিক আছে, তো তো চলো দেখি কি করছে, যার জন্য এই পরোটা ভাজা হচ্ছে সে কি করছে একবার দেখে আসি। ঠিক আছে মা, এক পরোটা ভাজো আমি। ঠিক আছে, আমার হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য রুটি হচ্ছে, তোমার কি হয়েছে? আমি বড্ড বেশি খেয়ে ফেলেছি আজকে দুপুরে, তাই জন্য পেটটা, তুমি উল্টে শুয়ে আছো কেন, তো আরো চাপ পড়বে তো পেটে। আমি চাপ দিয়ে ওটা অন্যদিক থেকে বার করার চেষ্টা করছি, যাতে কালকে সকালে আমি ঠিক হয়ে যেতে পারি। আমার নড়াচড়া করার ক্ষমতা নেই, অজগরের মতো হয়ে গেছি। হ্যাঁ, কি হয়েছে? আরে কাকা, কি খবর? শয়তান ছেলে, এটিগুলো এসব করে কোনো লাভ নেই না। আমার রুটি হয়ে গেছে তো, আমি পরোটা বানিয়েছি, রুটি বানিয়েছি। এসব গরিব দুঃখীদের দিয়ে দাও, ও খাবে না। দিতাম তো, কাছে পিঠে তো কাউকে পাচ্ছি না বাবা। আরে এখানে লাইট লাগিয়েছো কবে? গরিব মানে আমাকে বলছে গরিব। ও লাইটটা ভালো না দেখো। আর কিচেন চিমনিতে যে মানে লাইট হয়, আমি প্রথমবার দেখছি। আমি এতদিন ধরে আসছি এই বাড়িতে, তাই কখনো নোটিস করিনি। আমি কিন্তু তোমার অলিভ অয়েল দিয়ে ভেজেছি। তুমি একটা পরোটা খেয়ে দেখো, মেথির পরোটা, একটা খাও, অলিভ অয়েল দিয়ে করছো। অলিভ অয়েল দিয়ে করছো তো কি হয়েছে? এক্সট্রা ভার্জিন, এক্সট্রা ভার্জিন দিয়ে, শুধু শুধু ভার্জিন না, এক্সট্রা ভার্জিন। ওকে, ঠিক আছে। তো আজকে যথার্থ অর্থে আমরা ব্লগটা একেবারে দিনের শেষে শেষ করছি। এখন বাজে হচ্ছে 11:45, 11:12 বেজে গেছে। মামনি অযথা আমার জন্য রান্না করছে, যেটা আমি খাবো না। তারপরে শুনলাম যে ওটা কেন খাবে না তুমি, সেটা বলে দাও। কারণ আমি দুপুরে এত খেয়েছি, মানে এত খাবার আমার হ্যাবিট নেই। রিসেন্ট পাস্টে আমরা খুব রেশনিং করছি খাবার দাবারে, আমরা ডাল ভাত এসব খেয়ে চলে যাচ্ছি। সেখানে আজকে রাজভোজ খেয়েছি একেবারে, তো সেটা আমার পেট ঠিক মেনে নিতে পারছে না যে এও সম্ভব এই লকডাউনের বাজারে। আচ্ছা, তো আমাদের ইউটিউব অ্যানালিটিক্স মাঝে মাঝে চেক করি আমি, তো তার মধ্যে যেটা দেখি যে মোটামুটি আমাদের 30% যে ভিউজ আসে সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং সাবস্ক্রাইবার বেস থেকে, আর বাকি যা ভিউজ আসে সেটা হচ্ছে অবভিয়াসলি বাকি 70% থেকে। সেই 70% যারা সাবস্ক্রাইব করেনি, কেন করেননি প্লিজ করুন, তাহলে আমরা আরও মোটিভেটেড হই, এ আরও মোটিভেটেড হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হোপ ইউ লাইক দ্য কন্টেন্ট অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।